পূজোর আগে বড় ঘোষণা, কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা বরাদ্দ বেড়ে 8,000। প্রকল্পের 18তম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে। এই দিন থেকে উপভোক্তা তাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা পেতে শুরু করবে। এরই মধ্যে আবার বড় আপডেট পাওয়া যাচ্ছে এই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে। পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে কৃষকরা পাবেন 8,000 টাকা করে। তবে শুধুমাত্র এই নির্দিষ্ট শর্তে আগের থেকে আরও 2,000 টাকা বেশি কৃষকরা তাদের ব্যাংকে পাবেন। ঠিক কত তারিখে এই 18তম কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবেন, কোন কোন কৃষকরা কত টাকা করে পাবেন, কোন কৃষকদের বেশি টাকা দেওয়া হবে, এরই পাশাপাশি জানব যে এবার 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকার দেওয়ার ব্যাপারে ঠিক কী কী জানিয়েছে কৃষি দপ্তর, আর কোন কোন কৃষকরা এবার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবে না, এই সমস্ত তথ্য চলুন এবার এক এক করে দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন কৃষকেরা। গত জুন মাসের 18 তারিখ এই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তখন 2,000 টাকা করে প্রত্যেক কৃষক তাদের অ্যাকাউন্টে পেয়েছিলেন। এই কিস্তিতে 9.3 কোটি কৃষক পরিবারকে 20,000 কোটি টাকা প্রদান করে কেন্দ্র সরকার। আর এবার এই পিএম কিষাণ প্রকল্পে বরাদ্দ আরও বৃদ্ধি পেয়েছে। নতুন করে আরও উপভোক্তাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে বিভিন্ন মিডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা 6,000 টাকা থেকে বেড়ে 8,000 টাকা হতে চলেছে। অর্থাৎ কৃষকরা 2,000 টাকা করে প্রত্যেক বছর যে 3টি কিস্তিতে টাকা পান, সেই কিস্তির টাকা আরও একটি বাড়তে চলেছে। দাবি করা হচ্ছে এই ক্ষেত্রে কৃষকরা বছরে 3টি নয় 4টি কিস্তি পাবে 2,000 টাকার, ফলে তাদের অ্যাকাউন্টে 8,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু জানা যাচ্ছে যে এই 18তম কিস্তিতে টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই, এই নিয়ে সরকারি কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়ার তারিখ নিয়েও বিশেষ আপডেট জানানো হয়েছে, কারণ খুব শীঘ্রই কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই 18তম কিস্তির টাকা পাবেন। এই ক্ষেত্রে জানা যাচ্ছে অক্টোবর মাসের 4র্থ সপ্তাহের শুরুতেই উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এই টাকা পেতে পারেন। অর্থাৎ বাঙালির পুজোর উৎসবের মধ্যেই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে।